আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের সুখী সুন্দর দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে প্রতিবারের নেই আজও আমি আপনাদের সামনে হাজির হলাম একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিয়ে, যার মডেল 2017, রেজিস্ট্রেশন 2021, কালার ব্ল্যাক, সিসি 2000, সিরিয়াল 21। আসুন আমরা এখন গাড়িটি বিস্তারিত দেখি কতটুকু ফ্রেশ আছে গাড়িটি। দেখেন মডেল স্টেক বডি কিট সহ দুইটা ফগ লাইট, কত সুন্দর ফ্রেশ ফ্রন্ট সেন্সর এবং হেডলাইটগুলো দেখেন। 21 রেজিস্ট্রেশন, 17 মডেল। 21 রেজিস্ট্রেশনের গাড়ি চলছে খুবই কম, একদম নতুন গাড়ি। দেখেন ভিতরটা, ইন্টেরিয়র সেটটা দেখেন, ক্রস কন্ট্রোল সহ ভিতরে চকলেট কালার, উপরে ব্ল্যাক। হেরিয়ারগুলো হলো ফুল লোডের যেটি হয়, এগুলো ভিতরে চকলেট কালারই হয়। ড্যাশবোর্ডটা দেখেন, জেবিএল সাউন্ড সিস্টেম সহ সুন্দর একটি গাড়ি, খুবই কম চালিত। দেখেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা, ব্যাক সাইড সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। প্যানারুফ, সানরুফ, প্যানারুফ সহ সানরুফ আছে, ফুল লোডেড গাড়ি। ব্যাক সাইডটা দেখবো এখন। দেখেন ব্যাক সাইড সেন্সর আছে, ব্যাকলাইটগুলো দেখেন কত ফ্রেশ, কত সুন্দর। ব্যাক ডোরটা ওপেন করতেছি, অনেক জায়গা আছে। দেখেন এখানে আমরা এভাবে রাখতে পারি, আবার ফোল্ড করেও রাখতে পারি। এখানে চাকা, স্পেয়ার চাকা দেওয়া আছে। নতুন গাড়ি, এখনো কিছু কিছু জায়গা থেকে এখনো পলিথিন খোলা হয় নাই। জেবিএল সাউন্ড সিস্টেম, ব্যাকডালা অটো। এই ব্যাকডালাগুলো অনেক সময় ম্যানুয়াল হয়, যেগুলো ফুল লোডেড গাড়ি হয় না, জেবিএল যেগুলো থাকে না এই গাড়িগুলোতে। দেখেন প্যাডগুলো, দেখেন প্যাডগুলো কিন্তু চকলেট। খুব সুন্দর ফ্রেশ একটি গাড়ি, দেখেন প্যাডগুলো চকলেট। ড্যাশবোর্ডের একটা অংশ চকলেট কালার, উপরের অংশটা আবার ব্ল্যাক, নিচের অংশটা ব্ল্যাক। আসুন আমরা এখন খুব অল্প চালিত গাড়িটির ইঞ্জিনটা দেখি, আসলে ইঞ্জিনটা কেমন। দেখেন ইঞ্জিনটা আসলে ইউজ হয়েছে, এটা আসলে এইভাবে দেখলে বোঝা যাবে না, খুব অল্প চালিত। ইঞ্জিনের সাউন্ডও খুবই সুন্দর। দেখেন সাইডগুলো, দেখেন খুব সুন্দর ফ্রেশ একটি গাড়ি। আমরা এই গাড়িটির প্রাইস সম্পর্কে এখন জানবো, এটার প্রাইস। আপনার সুস্থতার জন্য আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। পাঁচ অক্ত সালাত আদায় করবেন, মন ভালো থাকবে, প্রশান্তি সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। আল্লাহ হাফেজ।